আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি ক্লাস থ্রির যে বাটারফ্লাই বইটি রয়েছে টেক্সট বই তার হচ্ছে লেসন লেসন সিক্স দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার জলের নিচে পৃথিবী যে গল্পটি রয়েছে অধ্যায়টি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর এবং যে রিডিংয়ের বাংলা মানেটা সব করে দেব তোমরা মনোযোগ সহকারে সেটা দেখো এবং খাতায় টুকে নাও প্রথমেই পড়ার শুরুতে কিছু প্রশ্ন দেওয়া আছে সেটা করে দিচ্ছি ক্যান ইউ নেম সাম ফিশেস তোমরা কি কয়েকটা মাছের নাম করতে পারো তা উত্তর হবে দ্য নেম অফ সাম ফিশেস আর হিলসা রহু পমপ্লেট তবে কয়েকটি মাছের নাম হলো ইলিশ রুই পমফ্রেট ইত্যাদি তারপরটা বলছে হোয়াট ডু ফিশেস লিভ মাছ কোথায় বাস করে বলে ফিশেস লিভ ইন ওয়াটার লাইক পন্ডস রিভার্স সি একসেট্রা মাছেরা জলে থাকে যেমন পুকুর নদী সমুদ্র ইত্যাদি হোয়াট ডু ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস তোম তারা কি খায় বন্ধুদের সঙ্গে আলোচনা করো বলছে দে ইট মেইনলি ওমস বাট সাম বিগ ফিশেস ইট স্মল ফিশ তারা মূলত পোকা খায় কিন্তু বড় কিন্তু কিছু বড় মাছ ছোটো মাছকেও খায় তা বলছে কাম লেট আস রিড এ স্টোরি অ্যাবাউট ফিশেস এসব মাছদের সম্পর্কে একটা গল্প পড়ি ইউনিটনে দ্য থ্রি ফিশেস তিনটি মাছের গল্প বলা আছে বলছে ওয়ান ওয়ান্স আপন এ টাইম থ্রি ফিশেস লিভ ইন এ লেক কোনো এক সময় এক ঝিলে তিনটি মাছ থাকতো দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল অল থ্রি অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার তারা প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা ছিল দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেইট প্রথম জন ভাগ্যে বিশ্বাস করতো হি থ্রট দ্যাট হ্যাড টু হ্যাফ এন উড হ্যাফ এন পে ভাবতো যা হবার তো হবেই দ্য সেকেন্ড অন ওয়াজ ইন্টেলিজেন্ট দ্বিতীয় জন খুব বুদ্ধিমান ছিল হি থট হি নো হাউ টু সলভ এ প্রবলেম উইথ ইন্টেলিজেন্স দ্বিতীয়টি ছিল বুদ্ধিমান সে জানতো কোনো সমস্যা মোকাবিলা কীভাবে সে তার বুদ্ধি দিয়ে করতে পারে দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান তৃতীয় জন ছিল জ্ঞানী হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন সে কোনো কাজ করার অনেক আগে ভেবে নিত ওয়ানডার দ্য ওয়াইস ফিস ওয়াজ প্লেইং ইন দ্য ওয়াটার একদিন একটি জ্ঞান একদিন জ্ঞানী মাছটি জলে খেলা করছিল হি ওভার হার্ড ওয়ান ফিশার ম্যান টকিং টু অনাদার তে শুনলো এক জেলে আরেক জেলেকে বলছে লুক অ্যাট দ্য অন দেখো এটাকে দেখো হোয়াট এ বিগ ফিস কি বিরাট একটা মাছ দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস এই ঝিলটায় বড় বড় মাছ ভর্তি লেটাস কাম টু অ্যান্ড ক্যাচ তেম চলো কাল সেটা ধরবো দ্য হোয়াইট ফিশ হারি সো সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ জ্ঞানী মাছটি তাড়াতাড়ি তার বন্ধুদের খবর দিতে গেল লেটস লিভ হিজ লেক বিফোর দোজ ফিশার্স ম্যান কাম ব্যাক তো আমরা এই ঝিল ছেড়ে চলে যাই ওই ঝিলেরা আসার আগেই এ ক্যানেল আই নো ক্যান টেক আজ দ্য হনাদার লেক দ্য ওয়াইস ফিশ সাইট তো আমি একটা খাল চিনি যা আমাদের অন্য জিলে নিয়ে যাবে জ্ঞানী মাছটা বলল দ্য ইন্টেলিজেন্ট ফিশ সাইট আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কেম কাম অ্যান্ড ক্যাচ মি চালাক মাছটা বলল জেলেরা এসে আমার ধরলে আমার কী করণীয় তা আমি জানি দ্য ফিশ হু বিলিভড ইন বিলিভ ইন হেইট সেইট হোয়াইট রবার ইস টু হ্যাপেন উইল হ্যাপেন যে মাছটি ভাগ্যে বিশ্বাস করতো সে বললো যা হবার তা হবে আই ওয়াজ ব্রন ইন দিস লেক অ্যান্ড আই নট গোয়িং টু লিভ ইট আমি এই ঝিলে জন্মেছি আমি এখান থেকে যাবো না দ্য হোয়াইট ফিশ ডিড নট টু লাইফ জ্ঞানী মাছ তার জীবনের ঝুঁকি নিতে চাইলো না সোহি সোয়াম থট দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু দ্য অদার লেক তাই সে খাল দিয়ে সাথে অন্য ঝিলে চলে গেল দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং পরদিন সকালে জেলের আইল দে কাস্ট ডিয়ার নেট তারা তাদের জাল জলে ফেলল দ্য টু ফ্রেন্ডস হু স্টেইট ব্যাক দেয়ার কট যে দুই বন্ধু থেকে গিয়েছে তারা ধরা পড়ল দেওয়ার মেনি ওয়াদার ফিশেস ইন দ্য নেট চালে আরও অনেক মাছ ছিল দ্য ইন্টেলিজেন্ট ফিস থট অফ এ ওয়ে টু স্কেপ বুদ্ধিমান মাছটা একটা বুদ্ধি বার করলো হি অ্যাক্ট অ্যাস ইফ হি ওয়ার ওয়ার ডেট সে মরার অভিনয় করলো দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইন টু দ্য লেক এদেরা আবার তাকে ঝিলে ছুঁড়ে ফেলে দিল বাট দ্য অদার ফিশ হু বিলিভড ইন ফেইট ওয়ার স্টিল জাম্পিং ইন দ্য নেট সে মাছটি ভাগ্যের বিশ্বাস করত সে ক্রমাগত লাফিয়ে চলল দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ট্রেথ জেলেরা তাকে মেরে ফেললো বলছে অ্যাডপ্টেড ফর্ম টেলস ফর্ম পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র থেকে গল্পটি নেওয়া হয়েছে বলছে পয়টা লেট স্টপ ডিড ইউ লাইক দ্য স্টোরি তুমি কি গল্পটি পছন্দ করো ডিসকাস ইন গ্রুপ গ্রুপের মধ্যে আলোচনা করো টেল দ্য ক্লাস হোয়াট ইউ উড ডু ইফ ইউ আর অন অফ দ্য ফিশেস তুমি যদি এই মাছের মধ্যে একটা মাছ হতে তাহলে কী কোন মাছটা হতে এবং কী করতে মানে ইয়েস উত্তর হবে ইয়েস আই লাইক দ্য স্টোরি আমি হচ্ছে গল্পটি ভালো লেগেছি আই উড রান আওয়ে টু সেভ মাই লাইফ লাইক দ্য ওয়াইজ ফিশ মাছের মতো সেখান থেকে পালিয়ে যেতাম পরটা বলছে অ্যাক্টিভিটি ওয়ান লেট চুজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স সঠিক উত্তরটি বাঁচো এবং বাক্যগুলি পূরণ করো দ্য ফিশ দ্যাট হভার হার্ট এ ফিশার টকিং ওয়াশ যে মাছটি শুনেছিল একটি ঝিলের কথা সেটি ছিল জ্ঞানী মাছ তা কি হবে এটা হবে হচ্ছে কি দ্য ওয়াইস ফিশ দ্য ফিশ দ্যাট ওয়ানটেড টু লিভ দ্য লেক ওয়াশ যে মাছটি ঝিল ছেড়ে যেতে চেয়েছিলো সেটি কে ছিল দ্য ওয়াইজ ফিশ দ্য ফিশ দ্যাট দ্য ব্যাক দ্য লেক ওয়াশ যে মাছটিকে চিলে আবার পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলো সেটি কি তাই ইন্টেলিজেন্ট ফিশ তাহলে এটা হবে ইন্টেলিজেন্ট ফিসে অ্যাক্টিভিটি টু এখানে বলা হয়েছে লেটস অ্যান্সার দ্য ফলোয় কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বর হচ্ছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিস বিলিভ ইন প্রথম মাছটি কিসে বিশ্বাস করতো তা উত্তর হবে দ্য ফার্স্ট ফিস বিলিভড ইন ফাইট তা প্রথম মাছটি ভাগ্যে বিশ্বাস করতো হোয়াই ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হার জ্ঞানী মাছটি কী শুনেছিল দ্য ওয়াইজ ফিস ওভার হার্ট দ্যাট টু ফিশারম্যান ওয়াজ ওয়ার টু ক্যাচ দেম জ্ঞানী মাসটি শুনেছিল যে দুজন জেলে তাদের ধরার ব্যাপারে কথা বলছিল হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিম সেল বুদ্ধিমান মাসটি কী করেছিল উত্তর হবে দ্য ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড লাইক ডেথ দ্য ফিশ ফিশারম্যান ম্যান থ্রিউ হিম ব্যাক ইন্টু দ্য ওয়াটার বুদ্ধিমান মাসটি মরার মতো অভিনয় করেছিল জেলে তাকে ছুঁড়ে জলে ফেলে দিয়েছিল বলছে লেটস লার্ন চলো শিখি সেম ওয়ার্স ইন দ্য স্টোরি আর ইন রেড কালার দে অল ইন্ড ইন ডি আর ইডি বিলিভড ওভার অ্যাক্টেড গল্পগুলিতে কিছু শব্দ লাল কালিতে ছিল তারা সব ডি বা ইডি দিয়ে শেষ হয়েছে বিশ্বাস করেছি বিশ্বাস করেছি শুনেছি দিস ওয়ার্স শো দ্যাট দ্য ইভেন্ট হ্যাপেন সাম টাইম এগো ফর এক্সাম্পল না মনে এখন আর দেন মনে হচ্ছে তখন বিলিভড বিশ্বাস করা আর হচ্ছে বিলিভড বিশ্বাস করতো ইডি যুক্ত দেখো ওভার হার্ট মানে শোনা ওভার এটা এটাও শুনেছিল অ্যাক্ট অ্যাক্টেড অভিনয় করা অভিনয় করেছিল অ্যাক্টিভিটি থ্রি বলছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ইন্ড ইন্ডিং ইন্ডি অর ইডি নাও মানে এখন দিন মানে তখন এটা হচ্ছে টান টান মানে হচ্ছে ঘোরানো বা ফেরানো আর হচ্ছে টানডেড মানে ঘুরে ঘুরিয়েছিল জাম্প জাম্প মানে লাফানো জাম্পেড জাম্পড লাফিয়েছিল অ্যাক্স মানে জিজ্ঞাসা করা আকস্ট জিজ্ঞাসা করেছিল স্মাইল স্মাইল মানে হাসা স্মাইলড মানে হেসেছিল ইটস রাইমস টাইম এটা ছড়া বলার সময় টোয়েন্টি ফক্স কুড়িটি ব্যাং টোয়েন্টি ওয়েন ওয়েন্টু স্কুল টাউন বিসাইড দ্য রাশিং পুল টোয়েন্টি কোর্টস অল ফ্রেশেস অ্যান্ড গ্রিন টোয়েন্টি ইনটিভেস্ট অল হোয়াইট অ্যান্ড ক্লিন কুড়িটি ব্যাংক স্কুলে যেত বইয়ে চলা জলের পাশ দিয়ে কুড়িটা কোট ছিল তার সব সজ্জিত আর সবুজ কুড়িটা গেঞ্জি সব সাদা আর পরিষ্কার ওই মোস্ট বি ইন টাইম সেট দে ফার্স্ট উই স্টাডি দেন উই প্লে দ্যাট ইজ নাও উই লার্ন দ্য রুল অ্যাজ উই ফক্স গো টু স্কুল তারা বলতো আমাদের সময়ে যেতে হবে প্রথমে আমরা পড়বো তারপর খেলবো এইভাবে আমাদের নিয়মিত শিখি যেখানে আমরা ব্যাঙেরা স্কুলে যাই স্টার বুল ফক ব্রেভ অ্যান্ড স্টার্ন টট আস ইচ অল ইন আওয়ার টার্ন টট আস হাউ টু লিভ অ্যান্ড ডাইভ অলসো হাউ টু নোবলি স্ট্রিভ টট আস হাউ টু বিলো ফ্রম দ্য ফ্রম দ্য স্টিক্স হুইচ ব্যাড বয়েস থ্রো শিক্ষক বুলব্যাং সাহসী এবং কঠোর আমাদের প্রত্যেককে ধরে ধরে শেখায় আমাদের শিখিয়েছে কীভাবে লাফাবে ও জলে ঝাঁপাবে এও শিখিয়েছে কীভাবে মহৎভাবে সংগ্রাম করতে হয় শিখিয়েছে কীভাবে বাজে ছেলেদের ছোড়া লাথি এড়িয়ে যেতে হয় টোয়েন্টি ফ্রক্স গিউ আ ফার্স্ট বিগ ফ্রক্স দে বিকাম অ্যাট লাস্ট পুলিশড টু এ হাই ডিগ্রি অ্যাস ইচ ফ্রগি অট টু বি নাও অদার লেগস টিচিং আদার লিটিল ফ্রক্স কুড়িটা ব্যাঙ্ক খুব দ্রুত বেড়ে উঠলো তারা শেষ পর্যন্ত বড়ো ব্যাঙে পরিণত হলো তারা উচ্চ ডিগ্রিধারী হলো যেমনটা আমাদের হওয়া উচিত ছিল এখন তারা অন্য গুড়িতে পরে গুড়িতে বসে অন্য ছোটো ব্যাংকদের পড়ায় চলে এসেছি ইউনিট টু বলা হয়েছে অ্যাকোয়াটিক অ্যানিমেলস জলজ প্যানিরা প্রথমে দেখো দেওয়া রয়েছে হামিদ স্টাডিস ইন ক্লাস থ্রি হামিদ তৃতীয় শ্রেণীতে পড়ে হিজ ফাদার ইজ এ ফিশারম্যান তার বাবা একজন জেলে সামটাইমস হামিদ গোস আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিস কখনো কখনো হামিদ মাছ ধরার জন্য তার বাবার সঙ্গে চায় হামিদ লাভস টু ইট ফিশ হামিদ মাছ খেতে ভালোবাসে ফিশেস লিভ ইন ওয়াটার মাছেরা জলে থাকে দে আর অ্যাকোয়াটিক অ্যানিমেলস তারা জলজ প্রাণী দে ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গ্রিল গ্রিলস তারা তাদের শ্বাস যন্ত্রের সাহায্যে জলের শ্বাস নেয় বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডায়ে কিন্তু জলের বাইরে বার করলেই মারা যায় এ ফিশ মুভস ভেরি আর্লি ইন ওয়াটার জলে মাছেরা খুব সহজে চলাফেরা করতে পারে দ্য টেলস অফ এ ফিশ ইজ হার্ড মাছের লেজ শক্ত দ্য ফিশ চেঞ্জেস ইটস ডাইরেকশন উইথ হিস স্টেল মাছেরা তাদের লেজের সাহায্যে দিক পরিবর্তন করে দে আর ভেরিয়াস টাইপস অফ ফিশেস মাছের অনেক প্রজাতি আছে সাম লিভস ইন ফ্রেশ ওয়াটার উইলস অদার্স লিভ ইন সেলাইন ওয়াটার কিছু মিষ্টি জলে থাকে যেখানে বাকিরা নোনা জলে থাকে ফিশেস লাইক হিলসা অ্যান্ড পম্পলেট, লিভ ইন সেলাইন ওয়াটার ইলিশ পম্পলেটের মতো মাছেরা নোনা জলে থাকে দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লেড এগস তারা ডিম পাড়ার জন্য মিষ্টি জলে আসে অদার ফিশেস লাইক কই কাতলা লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস বাকি মাছ যেমন কই কাতলা এরা পুকুরের ঝিলে থাকে হামিদ নোস দ্যাট মেনি অফ হিজ ফ্রেন্ডস কি ফিশ অ্যাস পেটস আমি জানে তার বোন অনেক বন্ধুরা মাছকে পোষ্য হিসেবে রাখে ফিশেস লিভস অন ওয়ার্মস বাট সাম ফিশ ফিশেস ইট অদার স্মল ফিশেস মাছেরা পোকামাকড়ের উপর জীবন ধারণ করে কিছু কিছু মাছ অন্য ছোট মাছের খায় ফিশার্স আর ভেরি হেল্পফুল টু আস মাছেরা আমাদের খুব সাহায্য করে এ ফিশ কল্ড গাপ্পি ইটস দা লার্ভা অব মাস্কিউটোস গাপ্পি নামে এক প্রকার মাছ মশার লাভা খেয়ে নেয় প্রনস অলসো লিভ ইন ওয়াটার চিংড়িও জলে বাস করে প্রনস আর নট ফিশ চিংড়ি মাছ নয় দে আর ইনসেক্টস তারা হলো পোকা দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট তারাও খুব দ্রুত সাঁতার কাটতে পারে দ্য বডি অফ এ প্রনস ইজ কভার্ড উইথ এ সফট সেল চিংড়ির শরীর এক প্রকার কোমল হার দিয়ে আচ্ছাদিত করা থাকে এ পোনোস হ্যাজ নো ব্যাকবোন চিংড়ির কোনো মেরুদণ্ড থাকে না হামিদস ফাদার টোল্ড হিম দ্যাট দ্য পোনোস বডি হ্যাজ থ্রি পার্টস দ্য হেডস দ্য থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন হামিদের বাবা তাকে বলেছে যে চিংড়ির দেহের তিনটি অংশ মাথা বুক এবং নির্নাঙ্গ দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা অ্যান্ড টু আইস মাথায় একটা অ্যান্টিনা এবং দুটি চোখ আছে দ্য মিডিল পার্ট ইজ কল্ড দ্য থোরাক্স মাঝের অংশকে বলে বক্ষ বা বুক পোনস হ্যাস জয়েন্ট লেগ চিংড়ির পা আছে দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ দ্য অ্যাবডোমেন দেহের নিচের অংশ হলো উদর ওয়ান ডে হামিজ ফাদার ফাউন্ডে ক্রফ ইন দ্য নেট একদিন হামিদের বাবা জালে কাঁকড়া পেলেন হামিদ স দ্যাট দ্য ক্রফস ক্রপ হ্যাজ পিনসাস হামিদ দেখলো যে কাঁকড়াটির দ্বারা আছে ইট ক্যান পিঞ্চ উইথ পিন্সাস এরা দ্বারা দিয়ে চিমটি কাটতে পারে হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দে আর নো বোনস ইন এ ক্রপস জয়েন্ট লেক তার বাবা তাকে বললো কাঁকড়ার জোড়া পায়ে কোনো হার থাকে না হামিদ স দ্যাট দ্য জয়েন্ট লেগস হ্যাভ হার্ট আউটার কভার হামিদ দেখলো জোড়া পায়ে শক্ত বাইরে আস্তরণ আছে ওয়ে দ্য রেইস কেম হামিদ হার্ট দ্য ক্রকিং অফ ফ্রকস বর্ষা এলে পরে হামিদ ব্যাঙের ডাক শুনতে পেল ওয়ান ডে এ ফ্রক কেম ইন টু দেয়ার হাউস একদিন একটা ব্যাং তাদের বাড়িতে এসেছিল হামিদ কট দ্য ফ্রক হামিদ ব্যাংটা ধরেছিল দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইস ব্যাংটা তার দিকে তার বড় লাল চোখ নিয়ে তাকাচ্ছিল হামিদ শ দ্যাট দ্য স্কিন অব দ্য ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট হামিদ দেখল ব্যাঙের চামড়াটা খসখসে এবং ভেজা ইটস হাইট লেগস আর অলওয়েজ ফোল্ডেড এর পেছনের পা সবসময় ভাঁজ করা থাকে হিজ ফাদার told হিম দ্যাট দ্য ফোল্ডেড লেগস হেল্ভ দ্য ফ্রক টু জাম্প তার বাবা তাকে বললো যে এই ভাজ করা পা লাফাতে সাহায্য করে দ্য ফ্রন্ট লেগস আর স্মল সামনের পা ছোট হি অলসো স্যাট দ্য টোজ লাইক হিম বাট দ্য টোজ আর জয়েন্ট উইথ স্কিন এলো দেখল তার মতো ব্যাঙেরও বড় আঙুল আছে কিন্তু আঙুলগুলো চামড়া দিয়ে জোড়া লাগানো হামিজ ফাদার সেই দ্যাট দ্য ওয়েবড ইট হেল্প ইট টু সুইম হামিদের বাবা তাকে বল এই জোড়া পা তাদের সাঁতারে সাহায্য করে ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড অলসো অ্যান্ড ল্যান্ড এরা জলে ডাঙায় দু জায়গায় থাকে হামিদ ট্রাই টু গিভ সামফ্রুটস টু দ্য ফ্রক হামিদ ব্যাংকে কিছু খাবার দিতে গেল হিজ ফাদার লাভ অ্যাজ এ ফ্রক উড অনলি ইট ইনসেক্ট তার বাবা হেসে উঠলো ব্যাং কেবলমাত্র পোকা খায় ইট ফোল্ডের টাং উড আর্লি ক্যাচ এ ফ্লাই অর অ্যান ইনসেক্ট এদের কোটালো জীব খুব সহজেই একটি মাছি বা পোকা ধরতে পারে হামিদ লেট দ্য ফ্রক গোমিথ ব্যাংটাকে যেতে দিল হি ডিসাইডেড নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রক্স এভার এগেইন সে ঠিক করলেও কখনও ব্যাঙের দিকে ডিল ছুটবে না অ্যাক্টিভিটি ফোর এখানে বলছে লেটস ফুট টিক মার্ক্স অ্যান্ড ক্রস মার্কস ইন দ্য বক্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনফর্মেশন গিভেন ইন দ্য বক্স বলছে পাঠে দেওয়া তথ্য অনুযায়ী বাক্সের টিক বা ক্রস চিহ্ন দাও এখানে বলছে দেখো হ্যাশ স্কেলস লিভ ইন ওয়াটার কোথায় বাস করে ইট ফ্রম পোকা খায় ব্রন হ্যাস ব্রন ব্রন আছে কি না আছে কিনা ফিশ ফিশে এটা টিক দেবে পোয়াটা এটাও টিক দেবে জলে বাস করে এরা হচ্ছে পোকা খায় টিক দেবে এরা হচ্ছে হার রয়েছে চিংড়ি মাছ ব্রন এটা ক্রস দেবে জলে বাস করে ক্রস রাইট দেবে পোকা খায় পোকা খায় না ক্রস দেবে এটা ব্রণ নেই হার নেই কাটা দেবে ক্রপস ক্রপস মানে কাঁকড়া কাঁকড়ার বন নেই জলে বাস করে রাইট এটা হচ্ছে ক্রস দেবে পোকামাকড় খায় না এটা হচ্ছে কাটা দেবে ফ্রক ফ্রকে এটা কাটা দেবে এটা জলে বাস করে এটা পোকা খায় মানে এটাও রাইট দেবে এবার চলে এসেছি অ্যাক্টিভিটি ফাইভ এখানে বলা হয়েছে লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স চলো বাক্যগুলি পূরণ করি দ্য ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ এখানে দেবে হচ্ছে গ্রিলস অর্থাৎ মাছেরা কানকোয়ের সাহায্যে জলের মধ্যে শ্বাস নেয় দুই নম্বর বলছে থ্রি মেইনস পার্ট অফ এ প্রন্স প্রন্স বডি আর হেড থোর এখানে থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন্স অর্থাৎ চিংড়ির শরীরের তিনটি মূল অংশ হলো মাথা বুক এবং নির্নাঙ্গ দ্য হেড অফ তিন নম্বর দ্য হেড অফ এ প্রন্স অ্যাস অ্যান্টেনা অ্যান্ড আইস চিংড়ির মাথায় আছে শুং এবং হচ্ছে চোখ দ্য ক্রপস পিঞ্চেস উইথ ইটস পিনসার্স কাকাতার তার দ্বারা দিয়ে চেপে ধরে দ্য স্কিন অফ এ ফ্রক ইজ রাফ অ্যান্ড ময়েস্ট ব্যাংয়ের চামড়া খসখসে এবং আর্দ্র বলছে অ্যাক্টিভিটি সিক্স এবার বলছে ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড রাইট ফর অ্যাবাউট ফিশ ইউ মে বিগেইন লাইক দিস বক্সের শব্দগুলি দিয়ে শব্দগুলি ব্যবহার করে মাছের সম্পর্কে চারটি বাক্য তৈরি করে যে সাহায্য বক্সটি রয়েছে প্রথম বাক্যটি দেখো করে দেওয়া আছে ফিশেস লিভ ইন ওয়াটার মাছরা জলে বাস করে তারপর দে হ্যাভ ফিনস আইস অ্যান্ড এ টেলস তাদের পাখনা লেজ এবং চোখ আছে ইট মুভস ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ ইস টেল ওরা লেজের সাহায্যে জলে চলা চলাফেরা করে ইট ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ ইট গিলস এরা এদের কানকর সাহায্যে জলের শ্বাস নেয় ইট ইটস ওয়ামস অ্যান্ড মেক ওয়াটার ক্লিন এরা পোকামাকড় খায় এবং জল পরিষ্কার রাখে ওয়াটার বলছে লেটস ওয়ার্ক টুগেদার চলো একসঙ্গে কাজ করি এ নম্বর ড্র দ্য পিকচার অফ এ অফ এ ফিশ ইউ লাইক তোমার পছন্দ মতো একটি মাছের ছবি আঁকো কালার দ্য ফিশ মাছটা রঙ করো নাও পোস্টেড এ পিসেস পিস অফ কার্ডবোর্ড বিহাইন্ড দ্য ফিশ এবার একটা কার্ডবোর্ড তার পেছনে লাগাও টেক সাম গ্লিটার কিছু চুমকি নাও অ্যাট গ্লু অ্যান্ড পোস্ট ইট অন দ্য আই অফ দ্য ফিশ আঠা দিয়ে তা মাছের চোখে বসাও ইউয়ার ফিশ ইজ নাও রেডি তোমার মাছ এবার তৈরি শো শো ইট টু ইউর ক্লাস ক্লাসে তোমার ক্লাসে সেগুলো দেখাও এ অ্যাবাউট দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ফিশেস ইউ ইউ হ্যাভ সিন তুমি দেখেছো এমন বিভিন্ন ধরনের মাছের কথা বলো বি নম্বর বলছে লেটস মেক এ মডেল চলো মডেল তৈরি করি থিংস ইউ নিট তোমার যা দরকার সফট ক্লে নরম মাটি ব্রাশ ওয়াটার কালার জল রঙ টু লিটল ব্ল্যাক বিটস দুটি ছোট কালো দানা মেথড মানে পদ্ধতি সফট এন্ড দ্য ক্লে কাদাটা নরম করো ফ্রেশ ইট ফ্রম টু সাইডস টু ফ্রম দ্য বডি অফ অফ দ্য ফ্রপ দুদিক থেকে চেপে একটা ব্যাঙের আকৃতি দাও মেঘ টু ফ্রন্ট লেগস দুটি সামনে পা বানাও প্লেস দ্য টু ব্রিডস ইন দ্য পজিশনস অফ আই চোখের জায়গায় দুটো কালো দানা বসাও কালার দ্য ফ্রক ব্যাংকে রঙ করো শো দ্য মডেল টু ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড টক অ্যাবাউট দ্য হ্যাবিটস অফ ফ্রকস তোমার বন্ধুদের মডেলটি দেখা এবং ব্যাঙের স্বভাব সম্পর্কে বলো আমার সকল ছোট ছোটো ছাত্রছাত্রীদের যে ক্লাস থ্রির বাটারফ্লাই বইয়ে বাটারফ্লাই যে টেক্সট বইটি রয়েছে তার লেসন সিক্সের যেটা ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার যে গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্ন তো তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর নতুন ভিউয়ার যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরপর চলে যাবো আরেকটি নতুন গল্পের প্রশ্নোত্তরে